একটা মানুষের মধ্যে কি ধরনের প্রতিভা লুকিয়ে থাকে তা আমাদের ধারণার বাহির, আর আমরা তার যোগ্যতা, পেশা সব কিছু দেখে তা বিচার করি। ও হ্যালো ফ্রেন্ডস, রুনিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আর আজকে আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি, একদম অন্যরকম, তো কেউ মিস করবে না, অবশ্যই দেখবে, চলো দেখতে থাকো। এটা কলকাতার বরানগর মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটা দেখতে অসাধারণ, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি কোনো দিন আসো এই বরানগর মেট্রো স্টেশনে, তো তোমাদের খুবই ভালো লাগবে। খুব চমৎকার একটা কারুকার্য দিয়ে তৈরি। আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠলাম, আর এই ফার্স্ট টাইম মেট্রোতে ওঠার অভিজ্ঞতা একদম আলাদা ছিল। আর তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, আমি কলকাতায় এসেছি কিন্তু আমার মেট্রোতে ওঠা হয়নি, এবার আমার প্রথম মেট্রোতে ওঠা। তো আমাকে খুবই ভালো লেগেছে মেট্রো স্টেশনটা, মেট্রোতে উঠে খুব মজা করেছি। আর দেখো, এটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখলাম এক অন্যরকম একটা লোক, মানে তার মাথা হয়তো একটু খারাপ, কিন্তু তার হচ্ছে প্রতিভা, অসাধারণ প্রতিভা দেখে আমরা অনেকেই মুগ্ধ। ওখানে দাঁড়িয়ে থেকে অনেক লোক দেখছিল, আর সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর দেখলাম যে লোকটার মাথাটা একটু খারাপ, মানে পাগল টাইপের, কিন্তু তার হাতের কাজ অসাধারণ ছিল। তার ছবি একদম অন্যরকম, সে রং পেন্সিল কিছু দিয়ে ছবি আঁকছিল না, জাস্ট চক, পাথর, নুড়ি, কাকড় এসব দিয়েই সে এই ছবিটা পেন্ট করেছে। দেখো, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে যে কোনো রং না, কোনো পেন্সিল না, কোনো কিছু না, জাস্ট কয়লা আর হচ্ছে ইট এসব দিয়েই এই ছবিগুলো। আর যে সবুজ কালারগুলো করছিল, সেই সবুজ কালারগুলো হচ্ছে গাছের পাতা দিয়ে। আমরা দেখে একদম থো হয়ে গেছি যে একটা মানুষের মধ্যে এই ধরনের প্রতিভা লুকিয়ে থাকবে, আমরা ভাবতে পারিনি। এই মানুষটার জন্য তো একটা লাইক আপনারা করতেই পারেন, বলুন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, যেখান থেকেই দেখুন না কেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও আরও এরকম ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। লোকটা একা ছিল না, ওর ভাস্তার সঙ্গে ছিল। তো তার ভাস্তার সঙ্গে যেটা কথা বলে আমরা বুঝতে পারলাম যে তার মাথাটা একটু খারাপ, তো তোমরা নিজেই শুনে নাও তার ভাস্তা কী বলছে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। মানে ভালো কি না অসুস্থ? আগে ভালো ছিল, কতদিন ধরে এরকম সমস্যা হচ্ছে? মানে বামটা খেয়ে নিয়েছিল, খেয়ে যাওয়ার পর এরকম এরকম অসুস্থ হয়ে গেছে। ও, এটা আপনার কে হবে? চাচা, চাচা হবে এরকম অবস্থা আগে কি কাজ করতে নেই? ড্রয়িং করতো, মানে আর্ট করতো। হ্যাঁ, মানে আর্ট খুব ভালো পারতো। মানে ইচ্ছা মতো, হ্যাঁ, মানে যেখানে ভালো লাগে সেখানে বসে যায়। ঠিক আছে। তার ভাস্তার সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেল যে উনি ভিক্স খেয়ে ফেলেছিলেন, তো ভিক্স খেয়ে খাওয়ার পর থেকে তার মাথাটা একটু সমস্যা হয়, তো তখন থেকেই তিনি এরকম। আগে তিনি খুব সুন্দর সুন্দর আর্ট করতেন, তিনি এখন রাস্তায় রাস্তায় ছবি এঁকে বেড়াচ্ছেন। নিজের প্রতিভাটাকে একটুও তিনি অযত্ন করেননি। দেখুন, তার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু তার হাতের প্রতিভা, হাতের কাজ তিনি ধরে রেখেছেন, আর তিনি সবার কাছ থেকে হেল্প চাইছেন। এটা হচ্ছে বরাহনগরের
মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার। তো দেখুন টিকিট কাউন্টারটাও অসাধারণ। তো এখানে টিকিট কেটে আপনারা মেট্রোতে চেপে যেতে পারেন, যেখানে ইচ্ছা যেতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক অবশ্যই করবেন, সে পারলে একটু শেয়ারও করে দেবেন। ভিডিওটি শেয়ার করলে এই প্রতিভাবান লোকটিকে অনেকেই দেখতে পাবেন।